ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হত্যার অভিযোগের 24 ঘন্টা না পেরোতে অভিযুক্ত ইমন মিয়াকে গ্রেপ্তার করেছে বাঞ্জারামপুরের মডেল থানা পুলিশ। সকালে বাঞ্জারামপুর মডেল থানার এসআই মোহাম্মদ নুরুজ্জামান ছদ্মবেশে সলিমাবাদ বাজারে জাহাঙ্গীর মার্কেটের পিছন থেকে ঘাতক ইমনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার জসিম মিয়াকে আশরাফবাদ মাদ্রাসা মাঠের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমন মিয়া তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে জসিমকে এলোপাথারি পেটায়। এ সময় জসিম মাটিতে লুটিয়ে পড়লে তাকে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বলছি